হ্যালো বন্ধুরা, আমি রাজকুমার। আজকে আমরা শিখবো এমএস এক্সেলে কাস্টম ডেট ফরম্যাটের সম্বন্ধে। আমরা এমএস এক্সেলে কাস্টম ডেট ফরম্যাট ইউজ করে আমরা এক্সেলের ডেটগুলোকে বিভিন্নভাবে ফরম্যাট দিতে পারি। আমরা কাস্টম ডেট ফরম্যাট ইউজ করে এক্সেলে যেভাবে আমাদের ডেট ফরম্যাট প্রয়োজন সেইভাবে আমরা ফরম্যাট দিতে পারি। এক্সেলে কাস্টম ডেট ফরম্যাট তৈরি করার জন্য প্রথমে আমাদের ডেটের সিনট্যাক্সগুলো আমাদের শিখে নিতে হবে। প্রথমে দেখুন ডি, ডি ফর ডে, এখানে দেখুন ডে এর সিনট্যাক্সগুলো দেওয়া আছে। দেখুন আমরা যদি সিঙ্গেল ডি দিই, একটা ডি দিই, তাহলে দেখুন এখানে পাঁচ দেখাবে। এখানে যদি আমরা ডবল ডি দেখি, দেখুন টু ডিজিটে দেখাচ্ছে। এখানে যদি আমরা ডবল ডি দিতাম, তাহলে দেখুন এখানে জিরো ফাইভ দেখাতো। এখানে দেখুন তিনটা ডি আছে, তাহলে দেখুন এখানে আমাদের ডে এর মনডের দেখুন প্রথম তিনটা ক্যারেক্টার দেখাচ্ছে মনডেতে। এখানে যদি আমরা ফ্রাইডে দিতাম, তাহলে ফ্রাইডের প্রথম তিনটা দেখাতো এফ আর আই। এখানে দেখুন আমরা যদি চারটা ডি দিই, তাহলে দেখুন পুরোটাই দেখাবে, ডে এর পুরোটাই দেখাবে, মনডে ফ্রাইডে যে কোনো ডে এর পুরো ডেটাই আমাদের শো করাবে, ডি ফর ডে। এরপরে দেখুন এম, এম ফর মান্থ, মান্থের জন্য আমরা এম ইউজ করি। আমরা যদি সিঙ্গেল এম দিই, দেখুন তিন দেখাবে। যদি এখানে আমরা ডবল এম দিতাম, তাহলে এখানে জিরো থ্রি দেখাতো। এখানে দেখুন ডবল এম দিয়েছি, দুটো ডিজিট দেখাচ্ছে। এরপরে দেখুন যদি আমরা তিনটা এম দিতাম, তাহলে মান্থের প্রথম তিনটা অক্ষর শো করাতো। দেখুন তাহলে মার্চের প্রথম তিনটা দেখাচ্ছে ক্যারেক্টার মার্চ। এরপরে দেখুন আমরা যদি চারটা এম দেই, তাহলে পুরো মান্থটাই দেখাবে, এখানে মার্চ। আমরা যদি জানুয়ারি হতো, জানুয়ারি ফেব্রুয়ারি যেটাই হবে পুরোটাই আমাদের দেখাতো। এরপরে ওয়াই ফর ইয়ার, বছরের জন্য আমরা দেখুন ওয়াই ফর ইয়ার, যদি দুটো ওয়াই দেই, তাহলে দেখুন দু হাজার বাইশে শেষ দুটো দেখাবে, বাইশ। এরপরে দেখুন আমরা যদি চারটা ওয়াই দেই, তাহলে দেখুন পুরো ইয়ারটাই আমাদের শো করাবে, দু হাজার বাইশ। এক্সেলে কাস্টম ডেট ফরম্যাট তৈরি করার জন্য প্রথমে আমাদের এই সিনট্যাক্সগুলো আমাদের জেনে নিতে হবে। এখানে দেখুন আমরা ডেট নিয়ে নিয়েছি, দেখুন এখানে আমরা ডেটগুলোকে এই ফরম্যাটে পেতে চাইছি, ডিডি এম এম ওয়াই ওয়াই। তাহলে আমরা কি করব, তাহলে দেখুন আমরা এইভাবে পেতে চাইছি, তার জন্য প্রথমে আমরা সেলগুলোকে সিলেক্ট করে নেব। ডেটের সেলগুলোকে আমরা প্রথমে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে হোম ট্যাবের আন্ডারে নাম্বার গ্রুপে দেখুন অ্যারো সাইনে আমরা ক্লিক করব। হোম ট্যাবের আন্ডারে নাম্বার গ্রুপে অ্যারো সাইনে আমরা ক্লিক করব। এখানে দেখুন ফরম্যাট সেলের ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা নাম্বারে দেখুন নাম্বার ট্যাবের আন্ডারে আমরা কাস্টমে যাব। নাম্বার ট্যাবের আন্ডারে কাস্টমে যাব। কাস্টমে যাওয়ার পরে এখানে আমরা দেখুন এখানে আমরা লিখে নেব ডিডি, দেখুন আমরা যেই রকম দরকার ডিডি, তারপরে স্ল্যাশ দিলাম, তারপরে দেখুন এম এম, তারপরে দেখুন আমরা যে যখনই ডিডি লিখছি উপরে দেখুন আমাদের ফরম্যাটটা স্যাম্পেলটা কীরকম হবে এখানে শো করাচ্ছে। এখানে এম এম লিখলাম, তাই দেখুন জিরো ওয়েট দেখালো। এরপরে আমরা দেখুন স্ল্যাশ দিলাম, তারপরে দেখুন চারটা ওয়াই লিখবো। দেখুন এখানে আমরা লিখে নিলাম ডিডি স্ল্যাশ এম এম স্ল্যাশ ওয়াই ওয়াই, তাহলে উপরে স্যাম্পেলটা কীরকম হবে আমাদের এখানে শো করাচ্ছে। তারপরে আমরা ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখুন আমাদের ডিডি স্ল্যাশ এম এম তারপরে ওয়াই ওয়াই। তাহলে দেখুন আমাদের ডবল এম দিয়েছিলাম, তাই এখানে জিরো ওয়েট আমাদের শো করাচ্ছে। যদি সিঙ্গেল এম দিতাম, তাহলে শুধু এইট শো করাতো। তাহলে দেখুন এটাকে আমরা ড্র্যাগ ড্রপ করে দেই, তাহলে দেখুন আমাদের কাস্টম ফরম্যাটে যেই রকম চেয়েছিলাম ডিডি স্ল্যাশ এম এম স্ল্যাশ ওয়াই ওয়াই। এরপরে দেখুন এরপরে আমরা এইভাবে ডেটটাকে চাইছি, এম এম স্ল্যাশ ডিডি স্ল্যাশ ওয়াই 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 ওয়াই। তাহলে আমরা এইভাবে পেতে চাইছি আমাদের ডেট ফরম্যাটটাকে। তাহলে আমরা কি করব, প্রথমে সেলটাকে সিলেক্ট করে প্রথমে আমরা কি করব, দেখুন হোম ট্যাবের আন্ডারে নাম্বার গ্রুপে আসে অ্যারো সাইনে ক্লিক করলাম, তারপরে দেখুন এখান থেকে এসে আমরা নাম্বার ট্যাবের আন্ডারে কাস্টমে চলে আসব। এখানে আমরা কিভাবে চাইছি দেখুন, এখানে আমরা চাইছি দেখুন এম এম, আমরা প্রথমে দেখুন এম এম স্ল্যাশ দিলাম, তারপরে ডিডি। আমরা যখন এখানে লিখছি সঙ্গে সঙ্গে উপরে দেখুন আমাদের স্যাম্পেলটা শো করাচ্ছে। তারপরে দেখুন আমরা স্ল্যাশ দিলাম, তারপরে আমরা ইয়ারের জন্য ওয়াই 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 চারটা ওয়াই লিখে নিলাম। তারপরে দেখুন আমাদের স্যাম্পেলটা দেখাচ্ছে কিভাবে দেখাবে, প্রথমে আমাদের মান দেখাবে, তারপরে ডেট দেখাবে, তারপরে ইয়ার দেখাবে। তারপরে আমরা ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখুন আমাদের যেরকম চেয়েছিলাম মান্থ ডিডি, তারপরে দেখুন দিন দেখালো, তারপরে ইয়ার। দেখুন এটাকে আমি ড্র্যাগ ড্রপ করে দেই। এরপরে ডেটে দেখুন স্যাম্পেল, দেখুন আমরা কিভাবে চাইছি, আমরা চাইছি এম এম, দেখুন এখানে আমরা ডিডি, আমরা দেখুন তারপরে ওয়াই ওয়াই। এখানে দেখুন হাইফেন দিয়ে আমরা দেখুন ড্যাশ ইউজ করেছি, প্রথমে মান হবে, তারপরে দেখুন আমরা ড্যাশ ইউজ করেছি, তারপরে ডে হবে। এখানে দেখুন ইয়ারটা কিন্তু দুটো ওয়াই আছে, তাহলে দেখুন শেষ টু ডিজিট আমাদের এখানে শো করাবে। প্রথমে দেখুন আমরা সেলটাকে সিলেক্ট করলাম, তারপরে হোম ট্যাবের আন্ডারে নাম্বার গ্রুপে এসে অ্যারো সাইনে ক্লিক করলাম, তাহলে এখানে দেখুন আমাদের ফরম্যাট সেল ডায়লগ বক্স ওপেন হয়ে গেল। এখান থেকে নাম্বার গ্রুপের আন্ডারে এখানে আমরা নাম্বার ট্যাবের আন্ডারে কাস্টমে চলে আসবো। এখান থেকে এসে আমরা
কাস্টম ফরম্যাট এখানে দিয়ে দিব ডেটে দেখুন আমরা লিখলাম এমএম এখানে কিন্তু আমরা ড্যাশ ইউজ করলাম দেখুন কিবোর্ড থেকে ড্যাশ ইউজ করলাম উপরে আমাদের কিন্তু স্যাম্পলটা দেখাচ্ছে তারপরে ডিডি তারপরে দেখুন ড্যাশ ইউজ করলাম এখানে কিন্তু আমরা দুটো ওয়াই ইউজ করব তাহলে কিন্তু ইয়ার এর শেষ দুটো ডিজিট দেখাবে এখানে 2022 আছে তাই শেষ দুটো ডিজিট 22 টাই আমাদের শো করাচ্ছে স্যাম্পলটা তারপরে ওকে তে ক্লিক করলাম তাহলে দেখুন এখান থেকে আমরা ড্র্যাগ ড্রপ করে দেই তাহলে দেখুন আমাদের আমরা যেই রকম ফরম্যাট চাইছি প্রথমে দেখুন আমাদের এমএম দেখাচ্ছে তারপরে ড্যাশ তারপরে ডেট দেখাচ্ছে তারপরে ইয়ার এর দুটো শেষ ডিজিট আমাদের এখানে শো করাচ্ছে এইভাবে এমএস এক্সেলে কাস্টম ফরম্যাট ইউজ করে আমাদের এক্সেলে ডেট গুলোকে যেই রকম ফরম্যাটের প্রয়োজন হবে সেই রকম ফরম্যাট আমরা দিতে পারি চলুন আর কিছু एग्जांपल দেখে নেই এখানে আমরা এই রকম ফরম্যাট পেতে চাইছি 3টা ডি তারপরে স্ল্যাশ এমএম 3টা এম স্ল্যাশ চারটা ওয়াই তাহলে আমরা প্রথমে সেলটা সিলেক্ট করে নিলাম তারপরে কি করব নাম্বার গ্রুপে আন্ডারে দেখুন অ্যারো সাইনে ক্লিক করলাম এখানে এসে আমরা নাম্বার আন্ডারে কাস্টমে ক্লিক করলাম আমরা যেভাবে পেতে চাইছি দেখুন আমরা সেইভাবে লিখে নেব এখানে আমরা লিখে নেব দেখুন ডিডি 3টা ডি দেখুন এখানে উপরে দেখাচ্ছে মন্ডেতে মন দেখাচ্ছে তারপরে দেখুন স্ল্যাশ দিলাম তারপরে আমরা কি করব দেখুন 3টা এম দেখুন দুটো এম দিলে দেখুন এরকম দেখাচ্ছে 3টা এম দিলাম দেখুন মান্থে প্রথম 3টা অক্ষর দেখাচ্ছে আগস্ট মাসের 3টা দেখাচ্ছে তারপরে আমরা এখানে স্ল্যাশ দিলাম তারপরে 4টা ওয়াই দিয়ে দিব দেখুন তাহলে আমাদের ইয়ার দেখাচ্ছে তাহলে এইভাবে স্যাম্পল দেখাচ্ছে তারপরে ওকে তে ক্লিক করলাম তাহলে দেখুন এখান থেকে আমরা ড্র্যাগ ড্রপ করে দেই এখান থেকে আমরা ড্র্যাগ ড্রপ করে দিলাম তাহলে দেখুন আমাদের আমরা কাস্টম ফরম্যাট দেখুন প্রথমে আমাদের দেখুন ডি এর প্রথম 3টা ক্যারেক্টার দেখাচ্ছে তারপরে স্ল্যাশ তারপরে মান দেখাচ্ছে তারপরে ইয়ার দেখাচ্ছে আমরা দেখুন এইভাবে দেখতে চাই যদি তাহলে দেখুন আমরা তাহলে আমরা সেলগুলোকে সিলেক্ট করলাম নাম্বার গ্রুপে এসে এখানে দেখুন আমরা কাস্টমে চলে যাব তারপরে এখান থেকে দেখুন আমরা দেখুন ডিডি স্ল্যাশ তারপরে দেখুন 4টা এম আমরা যখন 4টা এম দেব দেখুন ফুল মান্থ আমাদের এখানে শো করাচ্ছে দেখুন তারপরে আমরা 4টা ওয়াই দিয়ে দিলাম তারপরে আমরা ওকে তে ক্লিক করলাম স্যাম্পল আমাদের দেখাচ্ছে দেখুন তাহলে দেখুন আমাদের এখানে ডেট দেখালো তারপরে পুরো মান্থ দেখাচ্ছে 4টা এম দেখা থাকলে আমাদের পুরো মান্থ এখানে দেখুন শো করাচ্ছে তারপরে দেখুন ইয়ার শো করাচ্ছে তাহলে আমরা এখানটাকে টেনে ড্র্যাগ ড্রপ করে দেই দেখুন এরপরে আমরা চাইছি দেখুন ডেটাকে পুরো দেখাবে ডেটাকে উপরে দেখাবে মানটাকে উপরে দেখাবে আর ইয়ারটাকেও পুরো দেখাবে তাহলে দেখুন আমরা সেলটাকে সিলেক্ট করে নিলাম তারপরে নাম্বার গ্রুপে এসে অ্যারো সাইনে ক্লিক করলাম তাহলে এখানে এসে আমরা এখানে দেখুন আমরা কাস্টমে চলে আসব কাস্টমে এসে এখানে আমরা লিখে নেব দেখুন ডিডি তারপরে স্ল্যাশ দেব আমরা দেখুন 4 টাইম দিলাম তাহলে ডিডির জন্য পুরো দেখুন ডেট দেখালো মন্ডে তারপরে দেখুন মান্থের জন্য আমাদের এখানে মাসটা দেখাচ্ছে তারপরে দেখুন আমরা স্ল্যাশ দিলাম তারপরে ওয়াই 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 তাহলে দেখুন এখানে পুরো ডে দেখাচ্ছে তারপরে মান দেখাচ্ছে তারপরে দেখুন ইয়ার দেখাচ্ছে তারপরে আমরা ওকে তে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে আমাদের দেখাচ্ছে কি পুরো ডে দেখাচ্ছে স্ল্যাশ মান দেখাচ্ছে তারপরে ইয়ার দেখাচ্ছে এখান থেকে আমরা ড্র্যাগ ড্রপ করে দিলাম এখানে দেখুন আমাদের হ্যাশ সাইন দেখাচ্ছে কারণ এখানে আমাদের জায়গা কম আছে তাহলে কলামটাকে একটু টেনে বাড়িয়ে দিব তাহলে দেখুন এখানে আমাদের সম্পূর্ণ শো করে এরপরে দেখুন আমরা যদি এইরকম ফরম্যাট কাস্টম ফরম্যাট পেতে চাই তাহলে দেখুন প্রথমে আমরা সেলগুলোকে সিলেক্ট করে নিলাম তারপরে আমরা দেখুন নাম্বার গ্রুপে এসে দেখুন অ্যারো সাইনে ক্লিক করলাম এখানে এসে দেখুন আমরা কাস্টম সিলেক্ট করে নেব তারপরে এখানে আমরা লিখে নেব এখানে দেখুন এখানে আমরা লিখে নেব ডিডি তারপরে কমা দিব দেখুন তাহলে ডিডি লিখলাম ডি দেখালো কমা দিলাম তারপরে দেখুন 4টা ডি লিখে নেব তাহলে দেখুন আমাদের এখানে ডেট শো করাচ্ছে তারপরে আমরা দেখুন এখানে কমা দিলাম তারপরে দেখুন এমএম দেখুন এখানে আমাদের মান দেখাচ্ছে তারপরে কমা দিলাম তারপরে 4টা এম দিলাম দেখুন এখানে মান্থের নাম দেখাচ্ছে আগস্ট তারপরে কমা দিলাম তারপরে দেখুন আমরা ইয়ার দিলাম তাহলে দেখুন আমরা এখানে যাই টাইপ করব উপরে কিন্তু স্যাম্পলটা দেখাবে আমাদের কিভাবে আসবে তারপরে ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন আমাদের এখানে দেখুন প্রথমে ডে দেখাচ্ছে তারপরে দেখুন এইভাবে ডে দেখাচ্ছে তারপরে মান 08 দেখাচ্ছে আগস্ট দেখাচ্ছে তারপরে ইয়ার দেখাচ্ছে এটাকে আমরা ড্র্যাগ ড্রপ করে টেনে নিলাম তাহলে দেখুন আমাদের কাস্টম ডেট আমরা যেভাবে চাইছি সেইভাবে দেখাচ্ছে এইভাবে আমরা এমএস এক্সেলে ডেট ফরম্যাটকে যেভাবে আমাদের প্রয়োজন আমরা কাস্টম ডেট ফরম্যাট ইউজ করে সেইভাবে আমরা সাজাতে পারি বন্ধুরা আমরা যদি এমএস এক্সেলে ডেটের সঙ্গে টাইম দিতে চাই তাহলে কি করব দেখুন আমরা ডেটের সেলগুলোকে সিলেক্ট করে নেব তারপরে দেখুন আমরা নাম্বার গ্রুপে এসে দেখুন অ্যারো সাইনে ক্লিক করে কাস্টমে চলে আসবো নাম্বার আন্ডারে কাস্টমে চলে আসবো এখানে দেখুন আমাদের বিভিন্ন রকম ফরম্যাট দেওয়া আছে দেখুন এখানে আমরা সিলেক্ট করলে আমাদের স্যাম্পলটা দেখাবে এখানে দেখুন ডিডি তারপরে হাইফেন এমএম হাইফেন ওয়াই ওয়াই তারপরে দেখুন আমাদের আওয়ারের জন্য এইচ দেখুন আওয়ারের জন্য
ইচ আর মিনিটের জন্য এম স্মল এম আর আমাদের সেকেন্ডের জন্য স্মল এস। এখানে দেখুন বিভিন্ন রকম ফরম্যাট আছে, আপনারা এখান থেকে ফরম্যাট দেখুন সিলেক্ট করবেন আর এখানে আমাদের দেখাবে উপরে দেখুন মনডে আগস্ট আমরা যেই রকম স্যাম্পল চাইছেন এখানে অনেক রকম স্যাম্পল আছে, আপনারা এখান থেকে সিলেক্ট করে যেই রকম স্যাম্পল এখান থেকে আপনারা পেতে পারেন। এখানে দেখুন প্রথমে মান্থ আছে, ডে আছে, ইয়ার আছে, তারপরে স্মল এসটা হলো আমাদের আওয়ারের জন্য ঘন্টার জন্য, এখানে দেখুন স্মল এমটা হলো আমাদের মিনিটের জন্য, আর দেখুন স্মল এসটা হলো আমাদের সেকেন্ডের জন্য। এখানে আমাদের বিভিন্ন রকম ফরম্যাট আছে, আপনাদের যেই রকম ফরম্যাট দরকার সেই রকম ফরম্যাট এখান থেকে আপনারা নিতে পারেন, আর উপরে আপনাদের সিনট্যাক্সটা আপনাদের শো করাবে। আমরা যদি ডেটের সঙ্গে টাইম পেতে চাই এখানেও দেখুন টাইমের বিভিন্ন রকম ফরম্যাট দেওয়া আছে, আমি এখান থেকে আওয়ার আর মিনিটটা সিলেক্ট করলাম, আর নিচে দেখুন আওয়ার মিনিট সেকেন্ড আর তার নিচে দেখুন আওয়ার মিনিট সেকেন্ড প্লাস এম পি এম দেওয়া আছে, আপনারা যেই রকম এখান থেকেও সিলেক্ট করতে পারেন বা আপনারা এখানেও লিখতে পারেন। এখানে আপনারা দেখুন এখান থেকে এটাও আমি সিলেক্ট করে নিলাম বা আমরা আমাদের প্রয়োজন মতো আমরা এখানেও লিখতে পারি, আওয়ারের জন্য স্মল এইচ আর মিনিটের জন্য স্মল এম আর সেকেন্ডের জন্য স্মল এস। এখান থেকে দেখুন আমরা ডিডি এম এম ওয়াই ওয়াই তারপরে আওয়ার আর মিনিট নিলাম, চাইলে এখান থেকে আমরা কলন দিয়ে সেকেন্ডও লিখে নিতে পারতাম, তারপরে এখান থেকে ওকে করলাম, তাহলে দেখুন আমাদের জায়গাটা ছোট, কলামটা টেনে বড় করে নিলাম, দেখুন এখান থেকে আমাদের আওয়ার আর মিনিটটাও শো করাচ্ছে। এখান থেকে আমার 11টা বাজে দেখুন, তাহলে আমাদের এখানে আওয়ার আর মিনিটটাও শো করাচ্ছে। এম এস এক্সেলে কাস্টম ডেট ফর্মেট তৈরি করার জন্য প্রথমে আমাদের ডেটের সিনট্যাক্সগুলো জেনে নিতে হবে। প্রথমে দেখুন ডি ফর ডেট, এম ফর মান্থ, ওয়াই ফর ইয়ার, এখানে দেখুন আমরা এইচ স্মল এইচ হলো আওয়ার, এম হলো মিনিট, এস হলো সেকেন্ড। আমাদের যেই রকম প্রয়োজন আমরা সিঙ্গেল এই আওয়ারও নিতে পারি, ডবল এইচও নিতে পারি, যেই রকম দরকার, আমার যদি ডবল মিনিট দরকার হয় তাহলে দেখুন এম এম লিখবো, আর যদি ডবল সেকেন্ড দরকার হয় এস এস লিখবো, আমাদের যেই রকম দরকার হবে আমরা সেই রকম নিয়ে নেব। এম এস এক্সেলে কাস্টম ডেট ফরম্যাট ইউজ করে আমরা আমাদের এক্সেলের ডেট ফরম্যাটগুলোকে আমাদের প্রয়োজন মতো আমরা সাজিয়ে নিতে পারি। ঠিক আছে বন্ধুরা, যারা এক্সেল শিখতে চান এক্সেল ক্লাসের ভিডিও লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখতে পারেন। আজকের ক্লাসে কোথাও কোনো অসুবিধা থাকলে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, তা আমি পরবর্তী ভিডিওতে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ।